আমাদের বনে কোনো পাখি জমিতে আখ চাষ করে না, এবার আমি তো আখ চাষ করলাম। সৃষ্টিকর্তাই জানে আখ চাষ করে লাভ করতে পারবো কি না। কত কত শপিং করছে, আর তুমি আমাকে একটা শপিংও করে দিলে না। আমার বন্ধুরা যখন নতুন নতুন জামা পরে পূজা দিতে যাবে, তখন তো ওদের কত সুন্দর লাগবে, আর আমি কি একদম বাজে দেখা যাবে। আমার কোনো নতুন জামাই নেই, আমার কত ইচ্ছে ছিল আমি নতুন জামা পরে পুজো দিব, কিন্তু তা তো আর হবে না মা। কেন হবে না রে মা, নিশ্চয়ই হবে, তুই একটু ধৈর্য ধর, দেখবি এই পূজোতে তোর নতুন জামা হবে, নতুন জামা পরে তুই অনেক আনন্দ করবি। মা সত্যি বলছে, সত্যি এই পূজোতে আমার নতুন জামা হবে? হ্যাঁ রে মা সত্যি বলছি, তুই নতুন জামা পরবি, তাহলে তো আমার পূজোতে অনেক বেশি মজা হবে। কি মজা কি মজা, আমি পূজোতে নতুন জামা পরবো। টুকি নতুন জামার কথা শুনে অনেক খুশি হয়ে যায়, আর টুনি মনে মনে ভাবতে থাকে, আমার পাগলি মেয়েটা নতুন জামার কথা শুনে কত খুশি হয়েছে, কিন্তু যদি আমি টুকিকে নতুন জামা কিনে দিতে না পারি, তাহলে তো টুকি অনেক কষ্ট পাবে। আমি তো বললাম আমি ওকে নতুন জামা কিনে দিব, কিন্তু আমার কাছে যে কোনো টাকা নেই নতুন জামা কেনার মতো, এখন আমি যে কি করি কিছুই তো বুঝতে পারছি না। এভাবেই কেটে যায় বেশ কিছুদিন, আর টুনি তার আক্ষেপ দেখতে যায়। তখন পথে টুনির সাথে সুখী পায়রার দেখা হয়ে যায়। কিরে টুনি, তুই কোথায় যাচ্ছিস? সুখী দিদি, আমি জমিতে আখ চাষ করেছি, তাই আমি আক্ষেপটা একটু দেখতে যাচ্ছি, অনেকদিন থেকে আক্ষেপটা দেখতে যাই না, কে জানে আখগুলো কত বড় হয়েছে। ও আচ্ছা, ওই আখেরটা তাহলে তোর? আমি তো এক্ষুনি আখেরটা দেখে আসলাম, অনেক ভালো ফলন হয়েছে। কি বললি সুখী দিদি, তুমি আমার আখেরটা দেখে এসেছো আর আমার আখেরের ফলন অনেক ভালো হয়েছে বলছো? হ্যাঁ রে টুনি, আমি তোর আখেরের পাশ দিয়ে আসছিলাম, তখন দেখলাম আখেরে অনেক আখ হয়েছে, কিন্তু আমি তো জানতাম না ওই আখেরটা তোর, তুই তোর আখের দেখতে যাচ্ছিস বুঝি, যা নিজের চোখে আখের ফলন দেখে আয়। ঠিক আছে সুখী দিদি, আমি এক্ষুনি যাচ্ছি। ও মা, সুখী দিদি তো ঠিক কথাই বলেছিল, আমার ক্ষেতে সত্যি তো অনেক ভালো আখ হয়েছে, সৃষ্টিকর্তা তবে সত্যি আমার উপর মুখ তুলে চেয়েছেন, এবার আমি আমার ক্ষেতের আখ বিক্রি করে সব অভাব দূর করব, আর আমার মেয়েটার জন্য একটা নতুন জামাও কিনে দিব, আমার মেয়েটা তবে অনেক খুশি হবে। যাই বাবা, কিছু আখ কেটে বাজারে নিয়ে যাই। কিরে টুনি, তুই এবার তোর জমিতে আখ চাষ করেছিস বুঝি? হ্যাঁ তোতা দাদা, আমি আমার জমিতে এবার আখ চাষ করেছি। তো এক পিচ আখ কত করে রে টুনি? তোতা দাদা, এক পিচ আখ মাত্র 10 টাকা করে। ও আচ্ছা, তা আমাকে 10 পিচ আখ দিতে দেখি। আরে বা, তোর আখ খেতে তো অনেক মিষ্টি, এখন থেকে তবে আমি আর শহরে আখ কিনতে যাব না, তোর কাছ থেকে তোর জমির আখ কিনে নিব, শহরের আখগুলোর দাম অনেক বেশি আর তেমন মিষ্টিও নেই। তোতা দাদা, তুমি তবে আমার কাছ থেকে আখ কিনে নিও, তাহলে তোমার টাকাও বাঁচবে আর সময়ও বাঁচবে। হ্যাঁ তুই ঠিক কথাই বলেছিস রে টুনি। এ কথা বলে তোতা সেখান থেকে চলে যায়, আর টুনির জমির আখ খেতে অনেক মিষ্টি হয়, একে একে টুনির সব আখগুলো বিক্রি হয়ে যায়। আরে বা, আখ বিক্রি করে তো আমি অনেক টাকা রোজগার করতে পেরেছি,
এখন আমি এই টাকাগুলো নিয়ে টুকির জন্য পূজার শপিং করতে যাব। মা, তুমি এত দেরি করে বাড়িতে আসলে কেন? মা টুকি, তোর জন্য একটা সারপ্রাইজ আছে। তুই তাড়াতাড়ি তোর চোখটা বন্ধ কর তো দেখি। মা, তুমি সত্যি বলছো? আমি কি তুমি সারপ্রাইজ দিবে? আমি তো এখনই আমার চোখ বন্ধ করছি। টুকি, এবার চোখ খোল তো দেখি। ও মা, এটা তো শপিং ব্যাগ মনে হচ্ছে। তবে কি তুমি আমার জন্য পূজার নতুন জামা এনেছো? হ্যাঁ রে মা, আমি তোর জন্য পূজার নতুন জামা কিনে এনেছি। জামাটা তো অনেক সুন্দর মা। মা, তোমাকে অনেক ধন্যবাদ এত সুন্দর একটা জামা কিনে দেওয়ার জন্য। জামাটা আমার অনেক পছন্দ হয়েছে মা, অনেক পছন্দ হয়েছে। এই বনে তো আমি কোথাও একটা আখে দেখতে পেলাম না। এতক্ষণ খোঁজার পর আমি একটা আক্ষেত দেখতে পাচ্ছি। এই আক্ষেতের মালিকই বাকে, আমাকে খুঁজে বের করতেই হবে। তার আগে একটা আক্ষে দেখি তো, এই আখের স্বাদ কেমন? আরে বাহ, এই আক্ষেতে তো অনেক মিষ্টি। তবে এই আক্ষেতের মালিকের সাথেই আমাকে ব্যবসা শুরু করতে হবে। আপনি আর আমার আক্ষেতে আপনি কি করছেন? আপনাকে তো এর আগে এবনে দেখিনি। আমি এবনের পাখি না, তাই তুমি আমাকে দেখোনি। আমি শহর থেকে এসেছি। আর তুমি কি এই আক্ষেতের মালিক নাকি? হ্যাঁ দাদা, আমি এই আক্ষেতের মালিক। কিন্তু এসব জেনে আপনি কি করবেন? আসলে আমি শহর থেকে এবনে এসেছি আখ কিনতে। আর অনেক খোঁজার পর আমি তোমার আখেরটা খুঁজে পেয়েছি। আর আমি তোমার ক্ষেতের আখেও দেখেছি। এই আখগুলো অনেক মিষ্টি আর সুস্বাদু, তাই আমি তোমার সাথে আখের ব্যবসা করতে চাই। আখের ব্যবসা? সেটা আবার কেমন দাদা? ও আচ্ছা, তুমি এখনো তাহলে বুঝতে পারোনি। আমি তোমাকে বুঝিয়ে বলছি। আমি তোমার কাছ থেকে আখ কিনে নিয়ে যাব। সেই আখগুলো আমি শহরে বিক্রি করব। তোমার পুরো জমির আখ তুমি আমার কাছে বিক্রি করবে, আর তার জন্য আমি তোমাকে একটা মোটা অঙ্কের টাকা দেব। ও আচ্ছা, এই ব্যাপার? ঠিক আছে ইগল দাদা, আমি আপনাকে আমার আখের জমি দিব। আপনি কোনো চিন্তা করবেন না। তাহলে আমি কাল গাড়ি নিয়ে আসব আর তোমার ক্ষেতের আখ নিয়ে যাব। ইগল দাদার কাছে আখ বিক্রি করে অনেকগুলো টাকা পেয়েছি। আমার তো অনেক আনন্দ লাগছে। এখন থেকে আমি ইগল দাদার কাছেই সব আখ বিক্রি করব। এভাবে টুনি ইগলের কাছে আখ বিক্রি করে ধনী পাখি হয়ে যায়। আর তা দেখে কবুতর অনেক হিংসে করতে থাকে। আমাদের বনে এখন টুনি সব থেকে ধনী পাখি। টুনি সামান্য আখ বিক্রি করে এত ধনী পাখি হয়ে গেল। না, টুনির এই ব্যবসা বন্ধ করে দিতে হবে। টুনিকে কিছুতেই এত ধনী পাখি হয়ে থাকতে দেওয়া যাবে না। আমাকে কিছু একটা করতেই হবে। এবার টনির আখেতে রাগ যে খাবে সেই মরে যাবে, আর টনির আখের ব্যবসা বন্ধ হয়ে যাবে। টনি তারপর আবারও গরিব পাখি হয়ে যাবে। তাহলে টনি আর আমাদের উপর হুকুম চালাতে পারবে না। যাই, এবার এখান থেকে তাড়াতাড়ি কেটে পড়ি, নয়তো টনি এসে আবার আমাকে দেখে ফেলবে। এসব কথা বলে পারুল আখ খেতে থাকে।
আর আখে পারুল সেখানেই মারা যায়। আর টুনি এসে দেখে তার আখেতের পাশে পারুল মাটিতে পড়ে আছে। এ কি? এ তো কবুতর দাদার মেয়ে পারুল। দেখে তো মনে হচ্ছে পারুল মারা গেছে, কিন্তু পারুল এখানে মারা গেল কি করে? না, এক্ষুনি গিয়ে কবুতর দাদাকে খবরটা দিয়ে আসি। হায় হায় রে, একে সর্বনাশ হলো আমার। মা পারুল, তুই কেন এখানে মরতে আসলি? তুই যদি টুনির আখ খেতে না আসতি তাহলে তুই আজ মরতি না রে মা, মরতি না। এসব তুমি কি বলছো কবুতর দাদা? আমার খেতে কেউ আসলে মারা যাবে কেন? ও কি আর সাধে মরেছে, ও তো তোর ক্ষেতের বিষ মেশানো আখ খেয়েছে তাই মরেছে। আমি যে কেন তোর প্রতি হিংসা করে তোর আখ খেতে বিষ দিতে গেলাম। কি, তুমি আমার আখে দিয়ে বিষ মিশিয়ে দিয়েছো? তুমি আমার ক্ষতি করতে চেয়েছিলে, তাই সৃষ্টিকর্তা নিজ হাতে তোমাকে শাস্তি দিয়েছে। অন্যের জন্য গর্ত খুঁড়লে সেই গর্তে নিজেকেই পড়তে হয়। আমাকে তুই ক্ষমা করে দে টুনি, আমার ভুল হয়ে গেছে। আমি আর এমন ভুল কখনো করব না রে টুনি, কখনো করব না। আমি তোমাকে ক্ষমা করে দিলাম, কারণ তোমার শাস্তি তুমি নিজেই পেয়েছো। এরপর কবুতর নিজের ভুল বুঝতে পেরে অনেক কান্না করতে থাকে, আর এরপর থেকে সৎ পাখি হয়ে যায়। কি সুন্দরী কাকলি, তুমি আমার জন্য অপেক্ষা করছো বুঝি? এই দেখো, আমি তোমার জন্য গোলাপ ফুল নিয়ে এসেছি। ও মা, টোনা, তুমি সত্যি বলছো? আমার জন্য তুমি গোলাপ ফুল নিয়ে এসেছো? আমার যে কি ভালো লাগছে। হ্যাঁ গো, তোমার জন্যই এনেছি, তোমাকে যে আমি অনেক ভালোবাসি। আই লাভ ইউ সুন্দরী কাকলি। উফ, হাতে কি লাগলো? ইশরে, তোমার হাতে বুঝি খুব লেগেছে। কাকলি, ওয়েট ওয়েট, আমার ফোন এসেছে। হ্যালো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি যাচ্ছি। সে কি, টোনা, তুমি কোথায় যাবে? সরি কাকলি, আমাকে এক্ষুনি যেতে হবে, আসি গো। টোনা, যেও না, যেও না টোনা, ধর ভালোই লাগে না। তার চেয়ে বরং আমি একা একা গান বলি। গোলাপ ফুলের কাঁটা মোর বন্ধু সাদা মাটা, চোখের ইশারা বোঝে না, মনটা যে ব্যাকুল খুঁজে পায় না একুল উকুল, বন্ধু সব জানিয়েও কিছুই বোঝে না। আরে কাকুলি দেখছি ঘুমে গান বলছে। এই কাকুলি, এই কি শুরু করেছো? আমাকে কি শান্তি মতো ঘুমাতেও দেবে না নাকি? হ্যাঁ, আরে আরে, উফ শয়তান কালু, কত সুন্দর স্বপ্নের মাঝে ছিলাম, সেটাও নষ্ট করে দিলি, যত সব। এই কথা বলেই কাকুলি আবারও ঘুমিয়ে যায়। আর এই যে কালু আর কাকুলিকে দেখছেন, এরা এক দম্পতি, কিন্তু এতে সাপে নেউলে সম্পর্ক, একে অপরের একদমই বনে না। ইস টোনা, তাড়াতাড়ি আসো, আমি শপিং করে কতক্ষণ দাঁড়িয়ে থাকবো বলো। আরে টুনি, এত অস্থির হচ্ছ কেন? তোমার জন্য আইসক্রিম নিয়েই যাচ্ছি, একটু কষ্ট করে দাঁড়াও না গো। তুমি আমার জন্য আইসক্রিম নিচ্ছ? ঠিক আছে, তাড়াতাড়ি নাও। টোনা আর টুনি যখন এভাবে কথা বলছিল, দূর থেকে কাকুলি এগুলো দেখে হিংসায় জ্বলছিল। শয়তান টুনি, তুই আমার টোনাকে আমার কাছ থেকে ছিনিয়ে নিয়েছিস, আর এখন খুব সুখে আছিস তাই না? তোর এই সুখ কিভাবে নষ্ট করতে হয় তা আমি খুব ভালো করেই জানি। কাকলি ছিল ভীষণ হিংসুটে, সে নিজের ভালো ছাড়া কিছুই বুঝতো না, আর টুনিকে একদমই সহ্য করতে পারতো না। এভাবে তাদের দিন কাটছিল, এভাবে বেশ কিছুদিন কেটে যায়। বৌমা, বৌমা, কোথায় তোমরা? তাড়াতাড়ি খেতে এসো, দেখো তোমাদের জন্য আজ কত কিছু রান্না করেছি। এই তো মা, আমরা এসে গেছি। ও মা, এত কিছু? কেন মা এত কিছু রান্না করতে গিয়েছিলেন? এত কাজ করলে তো আপনি অসুস্থ হয়ে যাবেন। না না বৌমা, আমি অসুস্থ হব না, তোমরা যতদিন আছো আমি ভালোই থাকবো। কিন্তু বৌমা, কাল তো তোমাদের বিবাহ বার্ষিকী। এই যে, আমার তো মনেই নেই। হ্যাঁ হ্যাঁ,
তোমার তো মনই থাকবে না। মা, আমি কি ভেবেছি জানেন? আমার তো কোনো সন্তান নেই, তাই বনের সব ছোট ছানাদের আমি নিজের হাতে গাজরের হালুয়া রান্না করে খাওয়াবো। বা, এ তো অনেক ভালো কথা। টুনা, তুই বৌমাকে অনেকগুলো গাজর এনে দে, কাল বৌমা গাজরের হালুয়া বানাবে। কিন্তু মা, এ সময় আমি গাজর কোথায় পাবো? কোথায় পাবে সেটা আমি জানি না। মা, আমার গাজর লাগবে মানে লাগবে। এই রে, শুরু হলো বউয়ের প্যারা। এই কথা বলে টুনা গাজরের খোঁজে বেরিয়ে পড়ে, আর কোথাও কোনো গাজর খুঁজে পায় না। অবশেষে তোতার বাড়িতে টুনা গাজরের খোঁজে যায়। তোতা দাদা, ও তোতা দাদা, বাড়িতে আছো? আরে টোনা, গরিবের বাড়িতে তুই? দূর কি যে বলো না, শুনলাম তুমি নাকি গাজর চাষ করেছো। আসলে আমার অনেক গাজর লাগবে, এর বিনিময়ে তুমি যত টাকা চাও আমি তাই দিব। কিন্তু টোনা, এত গাজর নিয়ে তুমি কি করবে? হ্যাঁ, এরপর টোনা তোতাকে সব কথা খুলে বলে আর সেখান থেকে চলে যায়। ধীরে ধীরে টোনার বিবাহ বার্ষিকীর কথা পুরো বনে ছড়িয়ে যায়। কি রে কাকুলি, কোথায় যাচ্ছিস? কেন রে, তোর বুঝি চোখ নেই? দেখতেই তো পাচ্ছিস, বাজার নিয়ে বাসায় যাচ্ছি। কাকুলি, তুই গরিব পাখির বউ হয়েও তো দেখছি তোর গলার জোর কমেনি। আগে যেমন ছিলি এখনো তেমনই আছিস। আর টুনিকে দেখ কত ভালো, বিবাহ বার্ষিকী উপলক্ষে পুরো বনের পাখিদের খাওয়াবে। ওকে দেখেও তো কিছু শিখতে পারিস। যাকে বাবা, আমি এখন আসি। শয়তান সুখী, ওই টুনির জন্য আমাকে কথা শুনিয়ে গেল। আমিও দেখব ওই টুনি বনের পাখিদের কিভাবে খাওয়ায়। কাকলি টুনি বিবাহ বার্ষিকীর প্ল্যান নষ্ট করার ফোন দিয়ে আটতে থাকে, কিন্তু কোনো উপায়ই পায় না। হঠাৎই সে দেখতে পায় তোতা ঠেলা গাড়িতে করে অনেক গাজর নিয়ে টুনির বাড়ির দিকে যাচ্ছে। আরে তোতা দাদা, এত গাজর নিয়ে কোথায় যাচ্ছ? সে কি কাকলি, তুমি জানো না কাল টোনা টুনির বিবাহ বার্ষিকী, তাই তো টুনি সবাইকে গাজরের হালুয়া বানিয়ে খাওয়াবে। এই সব গাজর টোনা কিনে নিয়েছে। যাই, আমার অনেক দেরি হয়ে গিয়েছে। ও, এই ব্যাপার, এবার হবে মজা। আচ্ছা ঠিক আছে তোতা দাদা, তুমি তবে যাও। এরপর তোতা সেখান থেকে চলে যায় আর কাকুলি বাড়িতে গিয়ে কালুকে বলে, ওগো শোনো না গো, কাল টুনা টুনির বিবাহ বার্ষিকী, তুমি বিয়ের পর আমাকে কিছু দাওনি। আর টুনিরা অনেক বড় আয়োজন করবে। তুমি গরিব বলে সুখী আমাকে কতগুলো কথা শুনিয়ে দিল। টুনা নাকি তোমার থেকে অনেক ভালো। কি, ওই টুনার আধিক্যতা দেখে সবাই আমাকে নিয়ে হাসাহাসি করছে? ওই টোনা টুনির খুব বার বেড়েছে, এবার ওদের একটা উচিত শিক্ষা দিতে হবে। হ্যাঁ কালু, আমিও তো তাই ভাবছি। কিন্তু কাকুলি, আমরা করবটাই বা কি? কালু, আমার মাথায় একটা বুদ্ধি আছে, শোনো তবে। এরপর কাকুলি কালুর কানে কানে দুষ্ট বুদ্ধির কথা বলে। বাহ কাকুলি, তোমার মাথায় তো হেভি বুদ্ধি। আমার বউ যে এত বুদ্ধিমতি আগে তো জানতাম না। হয়েছে হয়েছে, আমার আর প্রশংসা করতে হবে না, এবার শুধু রাত হওয়ার অপেক্ষা। এভাবেই দেখতে দেখতে রাত হয়ে যায়। কালু আর কাকুলি চুপি চুপি টোনার বাড়িতে আসে আর গাজরের ঠেলা গাড়িটি খুঁজে বের করে। কালু, ওই তো ওই তো, ওই দেখো গাজরগুলো আমাদের সামনেই। আরে এ তো দেখি মেঘনা চাইতেই জল, ঠেলা গাড়িটা সহ আমরা চুরি করতে পারবো, হা হা হা। এদিকে কালু কাকুলি গাজর দেখে খুশি হয়ে যায়, অন্যদিকে টুনির ঘুমের মাঝেই পানির পিপাসা পেয়ে যায়। উফ, পানির যে বড্ড পিপাসা পেয়েছে, যাই পানি খেয়ে আসি, না হলে যে আমার ঘুমই ধরবে না। এই বলে টুনি পানি খেতে বাইরে চলে আসে আর অন্ধকারে টুনি কালু ও কাকুলিদেরকে ঝাপসা ঝাপসা দেখতে পায়। কে কে ওখানে? কি হলো? কথা বলছো না কেন? কে কে ওখানে? এই রে কালু, আজ বুঝি আমরা ধরা পড়ে যাব। এখন কি হবে কালু? চলো আমরা পালাই। একথা বলেই কালু আর কাকুলি পালাতে ধরে আর ঠেলা গাড়িতে থাকা সব গাজর কালু ও কাকুলির উপর এসে পড়ে যায়। ওরে বাবারে কালু, মরে গেলাম গো, মরে গেলাম।
আমার শরীরের সব হাড়টি ভেঙে গেল গো, ভেঙে গেল, বাঁচাও। মরে গেলাম, মরে গেলাম, বাঁচাও বাঁচাও। কালো কাকুলির চিৎকার শুনে টুনি সেখানে ছুটে আসে আর দেখে কালো কাকুলি রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। আরে এ কি সর্বনাশ, টোনা তাড়াতাড়ি বাইরে আসো, কালো কাকুলিদের এখনই হাসপাতালে নিয়ে যেতে হবে। এরপর রাতের অন্ধকারে টোনা ছুটে আসে আর কালো কাকুলিকে হাসপাতালে ভর্তি করে। কালো কাকুলির হাত পা সব ভেঙে যায়। কালো কাকুলিকে কে হাসপাতালে নিয়ে এসেছে? আমরা ডাক্তার বাবু, আমরা। বলুন ওদের কি হয়েছে? কালো কাকুলির অবস্থা খুব ক্রিটিক্যাল, ওদের এমার্জেন্সিতে নিয়ে যাচ্ছি। আপনারা অ্যাকাউন্টে 5 লক্ষ টাকা জমা দিন। কি 5 লক্ষ টাকা? টোনা কি এত ভাবছো? কালু কাকুলিকে যে বাঁচাতেই হবে, ওরা যে আমাদের কলেজ ফ্রেন্ড ছিল, ওদের শেষ হয়ে যেতে আমি কিছুতেই দেখতে পারবো না। আমাদের যত টাকা আছে সব দিয়ে দাও। এরপর টোনা হাসপাতালে 5 লক্ষ টাকা জমা দেয় আর কালু কাকুলির চিকিৎসা করে অনেকটা সুস্থ হয়ে যায়। কাকুলি তুই চিন্তা করিস না, খুব তাড়াতাড়ি তোরা সুস্থ হয়ে যাবি। কিন্তু আমি বুঝতে পারছি না, তোরা এত রাতে আমার বাড়িতে কেন গিয়েছিলি? এরপর কালো কাকুলি টুনিকে সব কথা খুলে বলে। আমাকে তুই ক্ষমা করে দে টুনি, আসলে আমি তোকে সুখী হতে দেখে ভীষণ হিংসায় জ্বলতাম, আমি তোর কখনো ভালো চাইনি, আমাকে ক্ষমা করে দে টুনি, ক্ষমা করে দে। ছি, তোমরা এত নিচে নেমেছিলে, বন্ধু হয়ে বন্ধুর ক্ষতি চাইতে তোমাদের একবারও লজ্জা লাগেনি? আজ যে বন্ধুকে বিপদে ফেলতে চেয়েছিলে তার জন্যই তোমাদের জীবন বেঁচে গিয়েছে। আরে টোনা, আমরা খুব বড় অন্যায় করেছি তোদের সাথে, আমাদের ক্ষমা করে দে, ক্ষমা করে দে। টুকি, তোকে কতবার করে বলেছি পড়া শেষ করে বই খাতাগুলো গুছিয়ে রাখবি, তুই তবুও বই খাতাগুলো এলোমেলো করে রেখেছিস। তুই কি আমার কোনো কথা শুনবি না ঠিক করেছিস? তুই এখন বড় হয়েছিস, নিজের কাজ নিজে করতে শিখে নে রে মা। আমি কোন কাজ করতে পারবো না মা, আমাকে জ্বালিও না তো, আমাকে তাড়াতাড়ি খাবার দাও, আমি খাবার খেয়ে বন্ধুদের সাথে খেলতে যাব। কি বললি তুই? আমি তোকে জ্বালাই? আমি এত কাজ করি শুধুমাত্র তোকে ভালো রাখবো বলে, আর তুই আমার কোনো কথাই শুনিস না। যত বড় হচ্ছিস তত বেয়াদব হয়ে যাচ্ছিস। আমি বনের পাখিদের কত বড় মুখ করে বলেছিলাম তোকে আমি অনেক বড় করে তুলবো, তুই একজন সৎ পাখি হবি, কিন্তু তোর আচরণে তো মনে হচ্ছে আমি বনের পাখিদের কাছে একদম মুখ দেখাতেই পারবো না। তুমি বনের পাখিদের কাছে মুখ দেখাতে না পারলে আমি কি করব মা? তোমার জন্য কি আমি নিজের ইচ্ছে মতো চলাফেরা করতে পারবো না? তোমার মতো কি আমি অন্য বাড়িতে কাজ করে বেরোবো? চত্ব সব। এইসব কথা বলে টুকি ঘর থেকে বের হয়ে যায় আর টুকির কথা শুনে টুনি অনেক কষ্ট পায়। আমি অন্যের বাড়িতে কাজ করে কি সাধে? টোনা মারা যাওয়ার পরে কত কাজ খুঁজেছি, কেউ আমাকে কোনো কাজই দেয়নি, তাই বাধ্য হয়ে অন্যের বাড়িতে গিয়ে আমাকে ঝিয়ের কাজ করতে হচ্ছে, আর আমার মেয়ে আজ আমাকে অন্যের বাড়িতে কাজ করা নিয়ে খোঁটা দিচ্ছে। এই দিনটা দেখার জন্য কি ছোট থেকে টুকিকে বড় করে তুলেছি? টুনি একাই টুকির কথা ভেবে কাঁদতে থাকে। ঠিক তখনই কবুতর টুনিকে ডাকতে থাকে। টুনি, এই টুনি, তাড়াতাড়ি বাইরে আয় তো। কি হয়েছে কবুতর দাদা, এভাবে আমাকে ডাকছো কেন? কি হয়নি তাই বল, তোর মেয়েকে তুই বাধ্য করে রাখতে পারিস না? তুই কেমন মা? হ্যাঁ, সারাদিন তো টুকি বনে বনে টোটো করে ঘুরে বেড়ায় আর বনের পাখিদের গাছের ফল চুরি করে খায়, আজ আবার এসেছে আমার গাছের আঙ্গুর ফল চুরি করতে। কবুতর দাদা, এসব তুমি কি বলছো? আমার মেয়ে চুরি করেছে? না, আমি বিশ্বাস করি না। আমার মেয়ে হয়তো সারাদিন বনে ঘুরে বেড়ায়, তাই বলে তুমি আমার মেয়েকে চোরের অপবাদ দিচ্ছ? আমার মেয়ে কখনো চুরি করতে পারে না। হয়েছে হয়েছে, আর মেয়ের গুণ আমার কাছে বলতে আসিস না, কথাই আছে না চোরের মায়ের বড় গলা, তোর অবস্থাও তাই হয়েছে। শোন, তোর মেয়েকে সাবধান করে দিস, ভবিষ্যতে যেন আর কখনো আমার বাগানের আশেপাশে না যায়, নয়তো তোর মেয়ের কপালে দুঃখ আছে। কবুতর টুনিকে অনেক কথা শোনাতে থাকে আর টুনি ভীষণ খেপে যায় আর অপেক্ষা করতে থাকে কখন টুকি ঘরে ফিরবে। আর কিছুক্ষণ পর টুকি ঘরে ফিরে,
মা আমাকে খেতে দাও তো আমার ভীষণ খেতে পেয়েছে কি হলো মা তুমি আমাকে খাবার দিচ্ছ না কেন চুপ কর হারামজাদি মেয়ে তোকে আমি কোনো খাবার দিতে পারবো না যেখান থেকে ফিরে এসেছিস সেখানেই চলে যা মা তুমি আমাকে থাপ্পড় মারলে আমি কি করেছি মা যার জন্য তুমি আমার সাথে এমন ব্যবহার করছো আবার বড় মুখ করে বলছিস কি করেছিস তোর জন্য কবুতর দাদা আমাকে জানাই তাই অপমান করে গেছে আর এখন বলছিস কি করেছি তোর মতো মেয়ে থাকাচ্ছে না থাকাই ভালো ছিল টুনির কথা শুনে টুকি মন খারাপ করে বাড়ি থেকে বেরিয়ে যায় আর গিয়ে একটা গাছের নিচে বসে কাঁদতে থাকে মা সাথী এভাবে কাঁদছিস কেন আমি তোমার সাথে কোনো কথা বলবো না বাবা তুমি এখান থেকে চলে যাও পাগলি মেয়ে আমার উপর রাগ করেছিস বুঝি আমি তো তোকে বললাম কাল আমি কোনো পাখি ধরতে পারিনি তুই তবুও আমার উপর রাগ করে বসে থাকবি আমি তো তোকে বলেছি আমি তোকে পাখি এনে দেব তুই সেই পাখিটা বাঁশের খাঁচায় বন্দি করে রাখিস শান্তি বাবা তুমি আমাকে পাখি এনে দিবে আবে আমাকে সান্ত্বনা দিচ্ছ না তো না রে মা আমি তোকে মিথ্যে সান্ত্বনা দিচ্ছি না দেখবি আমি আজকেই তোকে পাখি ধরে এনে দেব পাখিটা তো দেখতে অনেক সুন্দর আমি তবে ওই পাখিকে ধরে নিয়ে আসবো আর সাথীকে পাখিটা দিলে সাথী অনেক খুশি হবে যাই আর দেরি না করে এখনই পাখিটাকে ধরে নিয়ে আসি এরপর রহিম টুকিকে ধরে ফেলে আর বাড়িতে নিয়ে গিয়ে সাথীকে পাখিটি দেয় এই নে মা তোর পাখি তুই আর কান্না করিস না মা এই পাখিকে নিয়ে বাঁশের খাঁচায় বন্দি করে রাখ বাবা পাখিটা তো দেখতে অনেক সুন্দর এই পাখিটাকে নিয়ে আমি খেলা করব আমি এক্ষুনি এই পাখিটাকে বাঁশের খাঁচায় বন্দি করছি এরপর সাথী টুকিকে বাঁশের খাঁচায় বন্দি করে রাখে আমাকে ছেড়ে দাও দয়া করে তোমরা আমাকে বাঁশের কাছে বন্দি করো না আমার যে কাছে দেখতে অনেক কষ্ট হয় বাবা দেখেছো পাখিটা আবার মানুষের মতো কথাও বলতে পারি ভালো হয়েছে এই পাখিটার সাথে আমি গল্প করতে পারবো এই পাখি আমি তোকে কিছুতেই ছেড়ে দেব না তুই আমার কাছেই থাকবি বুঝেছিস টুকি বাঁশের খাঁচায় বন্দি হয়ে অনেক কাঁদতে থাকে কিন্তু কেউই তাকে খাঁচা থেকে মুক্ত করে দেয় না এদিকে টুনি তার মেয়ের জন্য চিন্তা করতে থাকে একি বিকাল হয়ে গেছে টুকি এখনো বাড়িতে আসছে না কেন টুকি কোনো বিপদে পড়েনি তো না আমার মন যে কুঁড়াচ্ছে টুকি নিশ্চয়ই কোনো বিপদে পড়েছে না হলে তো টুকি কখনো আমার উপর এতক্ষণ রাগ করে থাকে না আমাকে এক্ষুনি কিছু একটা করতে হবে এরপর টুনি উপায় না পেয়ে তান্ত্রিক বাবার কাছে যায় তান্ত্রিক বাবা দয়া করে আমাকে সাহায্য করুন আমি অনেক বিপদে পড়ে আপনার কাছে এসেছি কি হয়েছে রে মা তুই এত অস্থির হয়েছিস কেন আমাকে সব কথা খুলে বল আমি নিশ্চয়ই তোকে সাহায্য করব এরপর টুনি সব কথা তান্ত্রিককে খুলে বলে ও আচ্ছা এই ব্যাপার দাঁড়া আমি এক্ষুনি মায়া শক্তি দিয়ে দেখছি তোর মেয়ে কোথায় আছে এরপর তান্ত্রিক মায়া শক্তি দিয়ে টুকিকে দেখতে পায় তোর মেয়ে মানুষের কাছে বাঁশের খাঁচায় বন্দি আছে তুই এক্ষুনি তোর মেয়ের কাছে যা আর তোর মেয়েকে বাঁশের খাঁচা থেকে মুক্ত করে নিয়ে আয় ঠিক আছে তান্ত্রিক বাবা আপনাকে অনেক ধন্যবাদ আমাকে সাহায্য করার জন্য এরপর টুনি সেখান থেকে চলে যায় আর মানুষের গ্রামে যায় আর মানুষের গ্রামে যায় মেয়েকে বাঁশের খাঁচা থেকে মুক্ত করতে দাদা দয়া করে আমার মেয়েকে খাঁচা থেকে মুক্ত করে দিন আমার মেয়েটা ছাড়া যে আমার কেউ নেই আমার মেয়েটাকে এভাবে বাঁশের খাঁচায় বন্দি করে রাখবেন না ছেড়ে দিন আমার মেয়েকে ছেড়ে দিন তুই আবার ওই পাখির মা কিন্তু আমি যে কিছুতেই তোর মেয়েকে বাঁশের খাঁচা থেকে মুক্ত করব না তোর মেয়ের জন্য আমার মেয়ের মুখে হাসি ফুটেছে আর তুই কিনা বলছিস তোর মেয়েকে খাঁচা থেকে মুক্ত করে দিতে রহিম ও টুনি কথা বলতে থাকে আর সাথে খেলতে খেলতে ফুলের বাগানের দিকে যেতে থাকে আর ফুলের বাগানে যে সাপ ছিল তার সাথে দেখতে পায় না কিন্তু টুনি দেখতে পায় সাথে সাপের কাছে যাচ্ছে
একে মেটা যে সাপের দিকে এগিয়ে যাচ্ছে, আমাকে এখনি মেটাকে বাঁচাতে হবে। এই বলে টুনি উড়ে সাপের কাছে যায় আর সাপের হাত টেনে সাপটার কাছ থেকে দূরে নিয়ে আসে। তুই আমার মেয়েকে সাপের হাত থেকে বাঁচালি, আর আমি কি না তোর মেয়েকে খাঁচায় বন্দি করে রেখেছি? তুই অনেক সৎ পাখি রে, তাই তোর মেয়ে খাঁচায় বন্দি থাকা সত্ত্বেও তুই আমার মেয়ের প্রাণ বাঁচালি। আমি এখনই তোর মেয়েকে খাঁচা থেকে মুক্ত করে দেব, তুই আমাকে ক্ষমা করে দিস। আমি আমার মেয়ের আবদার রাখতে গিয়ে আরেকটা মায়ের বুক খালি করতে চেয়েছিলাম, আমার এটা করায় একদম উচিত হয়নি। ঠিক আছে দাদা, আমি আপনাকে ক্ষমা করে দিয়েছি, আপনি আমার মেয়েকে বাসের খাঁচা থেকে মুক্ত করে দিন। এরপর রহিম টুকিকে বাসের খাঁচা থেকে মুক্ত করে দেয় আর টুনি রহিমকে ধন্যবাদ জানিয়ে টুকিকে নিয়ে বাড়িতে চলে যায়। মা, আমাকে তুমি ক্ষমা করে দাও, আমি কখনো তোমার অবাধ্য হব না, আমি তোমার সব কথা শুনবো, তোমাকে আর কারো কাছে অপমানিত হতে দিব না, তুমি আমাকে মাফ করে দাও মা। ঠিক আছে রে মা, আমি তোকে ক্ষমা করে দিয়েছি, আমার কাছে আর ক্ষমা চাইতে হবে না। এরপর টুকি তার মা টুনিকে জড়িয়ে কাঁদতে থাকে আর টুকি মায়ের বাধ্য মেয়ে হয়ে যায়। টুনি তার মেয়ে টুকিকে নিয়ে সুখে দিন কাটাতে শুরু করে। তো বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।